আজ আমার হাজব্যান্ড বলছে মাছ মাংস কিছু রান্না করতে হবে না, সবজিও রান্না করতে হবে না, তুমি নতুন কিছু ভর্তা করো যেটা দিয়ে এক থালা ভাত খেতে পারি। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ছোট দাদি মানে বাংলাদেশের দাদি, উনি এসেছিলেন ভারতে আমাদের বাড়ি, তো এই রান্নাটা তিনি করেছিলেন, আমার মুখে এখনও লেগে আছে। তো ভাবছি এই রেসিপিটা আমার হাজব্যান্ডকেও করে খাওয়াই আর তোমাদেরও করে দেখাই। বাংলাদেশের যারা বন্ধু আছো তাদেরকে কিন্তু খুব ভালো লাগবে ভর্তার এই রেসিপিটা, যারা ইন্ডিয়ার আছো ভারতে তাদেরকেও কিন্তু ভালো লাগবে। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই আলাদা আলাদাই রান্না হয়, তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম এই রান্নার জন্য। তো এইখানে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি, এর থেকেও যদি ছোটো চিংড়ি হয় তাতেও চলবে। আর আমি নিয়ে নিলাম বাদাম আর খুব ঝাল ঝাল লঙ্কা, ওই টাটকা লঙ্কাগুলো বাগানেরও ব্যবহার করব। প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদাম এখানে নিয়েছি হাফ বাটি। এখানে চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে আমি বাদামগুলো ভেজে নিব। বাদাম ভাজতে ভাজতে দেখবে একটা আওয়াজ মতো হবে, ফুটাফুটি আওয়াজ করবে, তখন বুঝতে হবে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমাদের আজকের এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে, নতুন এই রেসিপি, তো আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবে, তারাও একটি নতুন রেসিপি পাবে। তো আমাদের বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমরা ঠান্ডা করে নিব। তারপর সেই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর আমাদের চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রাখা ছিল সেই চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর চিংড়ি মাছগুলো আমি সামান্য লবণ দিয়ে খুব ভালো করে একদম মাখিয়ে নেব। তেলটা যখনই গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোর কিন্তু আমি খোসা একদম ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে কিন্তু ভেজে নেবো চিংড়ি মাছ এইগুলো। আর এর মধ্যে আমি সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। লবণের পরিমাণটা এখানে কম রাখবে, চিংড়ি মাছ যেহেতু খুব কম লবণ লাগে, তো তোমরা একটু বুঝে দেবে, পরে যেহেতু আমরা ভর্তা করার সময়ও লবণটা ব্যবহার করব। চিংড়ি মাছগুলো 2 মিনিট আমাদের তো ভাজতে সময় লাগবে, এর মধ্যে আমি এই যে বাদামগুলো দেখছো ভেজে নেওয়া বাদামগুলো একটু ঠান্ডাও হয়ে এসেছে, তো আমি এইভাবে যতটা পারা যায় চোকাগুলো আমরা উঠিয়ে নেবো। এখানে যে খুব একটা বেশি ভালোভাবে চোকা উঠানোর প্রয়োজন আছে তা নয়, এইভাবে কচুরি নিলে দেখবে অনেকটাই কিন্তু বেরিয়ে এসেছে, একটু আধটু লেগে থাকবে, এতে কোনো অসুবিধে নেই, বরং টেস্টটা একটু ভালো হবে। তো এরকম করে একটু হাওয়া দিয়ে আমরা উড়িয়ে দিলাম খোসাগুলো বাদামের, এবার হয়ে গেল। এখন আমাদের কিন্তু চিংড়ি মাছগুলো বেশ সুন্দরভাবে লাল হয়ে গেছে, তো এটাকেও আমরা উঠিয়ে নিব। তো আমাদের হয়ে গেল চিংড়ি মাছ ভেজে নেওয়া, আর বাদামটাও আমাদের এরকমভাবে ভেজে নিয়ে চোকাগুলো উঠিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই তেলের মধ্যেই কিন্তু আমাদের যেটা করে নিতে হবে, আমি এখানে একটু পেঁয়াজ নিয়েছি, লঙ্কাও নিয়েছি, আর এখানে বেশ কিছু লঙ্কাও রয়েছে। দেখো পেঁয়াজগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, আর লঙ্কাগুলো 10-12টা রয়েছে, আর এখানে এক মুঠো রসুনও রয়েছে। তো সবগুলোই আমাদের, আর লঙ্কাগুলো অবশ্যই কিন্তু তোমাদের বলে দিই, লঙ্কাগুলো এভাবে একটু কেটে নেবে, ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সময় লঙ্কা যদি একটু কাটা বা ভাঙা না থাকে না তো ফুটে দিতে পারে, ফুটতে পারে, তখন তোমার ক্ষতি হতে পারে তেলের মধ্যে। তো রসুন, পেঁয়াজ আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটাকেও আমরা ভেজে নিব। তো লাল লাল করে একদম ভাজবো না বন্ধুরা, একদম যেরকম আমরা বেরিস্তা করি সেরকম নয়, হালকা একটু ভাজা হয়ে আসলে কিন্তু আমরা উঠিয়ে নেব। এই ভর্তাটা যে তোমাদের কত ভালো লাগবে বন্ধুরা, তোমরা কিন্তু ঘরে ট্রাই করে দেখবে, তারপরে বলবে যে হ্যাঁ দিদিভাই কিন্তু একটা দারুণ রেসিপি দিয়েছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এইরকমই আমাদের ভাজা লাগবে আজকের এই ভর্তার জন্য। তো আমরা কি করব, আমাদের কিন্তু পেঁয়াজ, লঙ্কা, এই দেখো রসুন, সব কিন্তু এখানে যতগুলো আছে সব ভেজে নেওয়া হয়ে গেল। এইবারে আমরা চলে এলাম শিলপাটায়, এখানে কিন্তু আমি শিলপাটায় বাটবো আজকের এই ভর্তাটা তৈরি করব একদম শিলপাটার উপরে। তো যাদের আমাকে কিন্তু খুব ভালো লাগে এবং আমাদের বাড়ির সবাইকে ভালো লাগে শিলপাটায়, যে কোনো কিছু আমরা বাটার জন্য যদি শিলপাটা ব্যবহার করি না, রেসিপিটা খুব ভালো লাগে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই আমাদের শিলপাটায় ভালো লাগে, আর যে বন্ধুদের ভালো লাগে না তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো শিলপাটা কিন্তু প্রথমে আমি ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যেই আমি দেখো আমি একে একে সব কিছু বেটে নিব। তো প্রথমে আমাদের এই ভাজা রসুন আর লঙ্কা এটাকে আমরা বেটে নিচ্ছি, সামান্য কিন্তু লবণও দিলাম, আর ভর্তাতে তোমরা লবণটা নিজের মতো করে দিবে, কারণ আমি এর পাটার ওপরেই কিন্তু ভর্তাটা তৈরি করব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আর আমার দাদির জন্য একটু দোয়া করবে, হ্যাঁ উনিও বাংলাদেশে এখনও আছেন, 100 বছর পার হয়ে গেছে ওনার বয়স, কিন্তু এখনও সুস্থ আছে, ভালো আছে। তো যাই হোক এবার আমরা দেখো এইভাবে কিন্তু বেটে নিচ্ছি, আর সত্যি কিন্তু খুব মজা লাগবে, আর এত সুন্দর সেন্ট আসছে না এই বাটাটা বাটতে বাটতেই, তো খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে।
আর এখানে পানি দেবে না, বেশি কথা বলে নিচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু পানি দেবে না, দরকার পড়লে একটু তেল দেবে কিন্তু পানি দেবে না। তো একটু যখন পেঁয়াজটা যখন বাটা হয়ে যাবে না, তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো এই যে দেখছো এখানে চিংড়ি, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারে এটাকেও বেটে নিব, সবগুলো যখন একটু একটু করে বাটা হয়ে যাবে, তোমরা দেখতে থাকো খুব ফাইন কিন্তু হয়ে যাবে। আর এত তাড়াতাড়ি দেখো চিংড়ি মাছগুলো কিন্তু এই যে এর মধ্যে কিন্তু দেখো মানে এটাকে নোড়া বলি আমরা, যেটা উপর দিয়ে এইভাবে বেটে নিচ্ছি, তো এই নোড়াটাকে দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো কিন্তু একবারে সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যাচ্ছে। তো একটু যদি শুকনো মনে হয় তবে তেল দেবে, কড়াইয়ের মধ্যে যে আমি তেল রয়েছে সেই ভাজা তেলগুলো আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজা চিংড়ি মাছ ভাজা সেই তেলটাই দিচ্ছি, কিন্তু এখানে আমি পানি। আজকের এই মজাদার এই ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করবে। আর মানে তোমাদের ডিসলাইকও রয়েছে লাইকও রয়েছে, দুটোই অপশানও রয়েছে করতে পারো। তো সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে, আর শেয়ার করে দিও। তো আমাদের বাদামটাকে আমরা এইভাবেই সে একইভাবে বেটে নিব, সবগুলো যখন এইরকম হালকা ভাটা হয়ে যাবে তখন আমরা একসঙ্গে সবগুলোকে নিয়ে এসে আবার সবটাই কিন্তু একসঙ্গে বেটে নেব। একটু মিশিয়ে দিলাম পাটার মধ্যে, একটুখানি আমরা একটু লবণ দেব, স্বাদ মতোই লবণ দেব। তো তোমরা একটু বুঝে দিয়ে দেবে, আমার মতো করে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি আবারও বেটে নেব। এটাকে একদম ফাইন করে বেটে নিতে হবে, কিন্তু তোমরা কিন্তু এই মানে বাটার সময় কিন্তু তেল দেবে কিন্তু পানি দেবে না, যদি তোমাদের অসুবিধে হয় তবে, কিন্তু যদি ভালোভাবেই বাটা হয়ে গেলো আশা করছি অসুবিধে হবে না। তো আমাদের সব কিছু যখন হয়ে গেল তখন এটাকে এক জায়গায় করে দিচ্ছি, এক জায়গায় করে দিয়ে দেখো এই দেখো আমাদের কিন্তু ভর্তা একদম তৈরি হয়ে গেল। এখানে আমি একটা জায়গা করে দিলাম, এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম যে আমাদের কড়াইয়ে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবারে আমাদের একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আজকে এই মজাদার ভর্তার রেসিপি, একদম তৈরি হয়ে গেল বন্ধুরা। এটা কিন্তু তৈরি করে তুমি মাংস বা কিছুই লাগবে না, তুমি শুধু একবার ট্রাই করে দেখবে, দেখো এত সুন্দর লাগবে এই রেসিপিটা। এবার পাটার মধ্যে যে ভর্তাগুলো লেগে আছে এর মধ্যে আমি এক মুঠো ভাত দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। তোমাদের হয়তো বিরক্তিও লাগতে পারে যে এটা আবার কী করছে, কিন্তু অনেকেই খায় বন্ধুরা, হয়তো দেখাতে চাই না কিন্তু অনেকেই খায়। তো এটাও আমি এক মুঠো করে দিয়ে দিলাম, এটা কিন্তু খুব ভালো লাগলো এটাও খেতে। আমরা তো খুব মজা করে খেলাম এই ভর্তাটা, আর তোমরা অবশ্যই ঘরে করো এবং তোমরা বলবে যে হ্যাঁ দিদিভাই সত্যি কিন্তু একটা মজার রেসিপি দিয়েছে। আমি এখানে কিন্তু আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেব, এটা যখন পরিবেশন করতে যাব টেবিলের ওপরে তখন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি তেল, আর এই ভাতটা আমরা খেয়ে নিলাম। এই মজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ভালো লাগলেও করবে না লাগলেও করবে কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা লাইক করে দিবে, ডিসলাইকও করতে পারো, কিন্তু এত দূর আসার পরে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। যে বন্ধুরা করনি তারা কিন্তু অবশ্যই করে দিও। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।